রোজিনে ইসলামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সামগ্রিক যে বাংলাদেশের আজকে চেহারা সেই চেহারারই একটা অংশ। শি ইজ নট দ্য অনলি ভিকটিম। এখানে ধারাবাহিকভাবে আপনার ইতিপূর্বে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই একের পর এক এই সাংবাদিকদের উপরে অত্যাচার নির্যাতন নেমে এসেছে, সংবাদপত্রের উপরে অত্যাচার নির্যাতন নেমে এসেছে, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হত্যা পর্যন্ত করা হয়েছে। আজকে বাংলাদেশের যে চিত্র সেই চিত্র কিন্তু শুধু সংবাদপত্রের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্যই অত্যন্ত ভীতিকর একটা চিত্র। আজকে দেখুন যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই তারা কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে, সে লক্ষ্যটি হচ্ছে যে বাংলাদেশের এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের কোনো বক্তব্য থাকবে না, ভিন্ন মত ধারণ করবার পোষণ করবার কোনো উপায় থাকবে না, এবং তারা তথাকথিত উন্নয়ন নামে তাদের লুটপাট, তাদের ডাকাতি এসব তারা চালিয়ে যেতে থাকবে।